দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সাথে আজকে অনলাইনে এই মুহূর্তে দুজন ডাক্তার যুক্ত আছেন। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডিপিআরসি হাসপাতাল, এবং সেই সাথে আমাদের সাথে অধ্যাপক ডক্টর সরকার নোমান আছেন, তিনি ডিন সায়েন্স ফ্যাকাল্টি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা যেই গতি প্রকৃতি দেখতে পাচ্ছি করোনার সংক্রান্ত, সেই করোনার আসলে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে করোনা ভাইরাসের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, এবং সবারই একটা কমন প্রশ্ন, কবে করোনা ভাইরাস যাবে, কবে করোনা থেকে মুক্তি পাবো, কি মনে হচ্ছে, কোনো হাইপোথেসিস কি আছে কি না? ডক্টর শফিউল্লাহ প্রধান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, News24 কে অসংখ্য ধন্যবাদ। আসলে এভরিথিং ইজ এখন হাইপোথিসিস, হ্যাঁ, কারণ এখনো রিসার্চ ওয়ার্ক কমপ্লিট হয় নাই, এটা আমরা এখনো কোনো থিওরি আকারে বলতে পারবো না, এখন হাইপোথিসিস আছে। আমার সাথে একজন প্রফেসর যুক্ত আছেন, আমার ডাইরেক্ট টিচার প্রফেসর সরকার নোমান, উনি কিন্তু এই রিসার্চটা মানে হাইপোথিসিস প্লাস পাবলিক হেলথে এই করোনার কি অবস্থা আছে এটা কিন্তু উনি স্যার আমার চেয়ে ভালো বলতে পারবেন। তবে আমি যেটা বলবো, আমি যেহেতু একজন প্র্যাকটিশনার, আমি নিয়মিত রোগী দেখছি এবং স্পেশালি বাত ব্যথা জনিত এই সকল রোগী দেখি, তো আমার যে একটা অভিজ্ঞতা সেটা আমি বলতে পারবো। এই অভিজ্ঞতা গুলা কাজে লাগি হচ্ছে ওয়ার্ল্ডে বিভিন্ন রিসার্চ ওয়ার্ক হচ্ছে, দেন আমরা হয়তো একটা হাইপোথিসিস থেকে আমরা একটা আর্টিকেল বা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে আমরা একটা থিসিস পেয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আমরা যেটা বলবো যে গত কালকের যে স্টাডি মানে বাংলাদেশের যে রিপোর্ট, এটা একটা পজিটিভ রিপোর্ট, তো সেখানে বাংলাদেশে এই আক্রান্তের হারও কিছুটা কমে আসছে, প্লাস মৃত্যুর হারও কমে আসছে। এটা আসলে নোভেল করোনা ভাইরাস, আমরা শুরুতেই বলে আসছি, আমাদের ডাক্তারদের কাছে এটা অপরিচিত ছিল, মানে ভাইরাস আমাদের কাছে পরিচিত কিন্তু এইটার গতি প্রকৃতি, এটা কি করতে পারে সেটা আমাদের কাছে কিছুটা হইলো অনেক আকারই আমাদের কাছে অজানা ছিল, যার কারণে সারা বিশ্বে এটা নিয়ে একটু মানে আমরা কনফিউজ ছিলাম। তো আমি এখন বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভাইরাস নিয়ে এখন আর ওরিড হওয়ার কোনো কারণ নেই। আমরা কয়েকটা জিনিসে, আর আগে আমি কয়েকটা লাইভে বলেছি যে আমাদের কয়েকটা জিনিসে একটা স্ট্যাটিক অবস্থা চলে আসতে হবে। নাম্বার ওয়ান, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, এটা আনটিল আনলেস ভ্যাকসিনেশন না আসা পর্যন্ত ফিজিক্যাল ডিস্টেন্স, মানে এই যে আমি রুগী দেখছি, একটা রুগী অন্তত 6 ফিট দূরত্বে রেখে বা এখানে আমাকে মাস্ক ইউজ করতে হবে এবং পাশাপাশি রুগীকেও মাস্ক ইউজ করতে হবে, তাহলে এই যে একটা কমিউনিকেবল, যেহেতু আমরা বলছি এটা ভাইরাসটা মুখে থুতু বা লালা বা যে কোনো মাধ্যমে ছড়াতে পারে, তো এইটা থেকে আমরা বাঁচতে পারি, ডাক্তারও বাঁচতে পারে, রুগীও বাঁচতে পারে, বা একজন থেকে আরেকজন বাঁচতে পারে যদি কেউ আক্রান্ত হয়েও থাকে। যেহেতু 85% এর উপরেই রুগী আছে সিমটম শো করে না, তো আমি জানি না আসলে কে করোনা ভাইরাসে আক্রান্ত, অনেক ক্ষেত্রে যদি তাদের আপনার এই PCR বা টেস্টে সেটা কনফার্ম না হয়ে থাকে, তো আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটা মেইনটেইন করতে হবে, নো ডাউট। আপনি যে স্টুডিওতে আছেন আপনাকেও ফিজিক্যাল ডিস্টেন্স মেইনটেইন করতে হবে, সবাই কি এটা করতে হবে, নাম্বার ওয়ান। আর দুই, যখন দুইটা লোক আমরা কথা বলবো সেই ক্ষেত্রে যদি ক্লোজলি আসতে হয়, অনেক ক্ষেত্রে যেমন আমাকে যেতে দেখতে হয়, রুগী দেখতে হয়, রুগী ক্লোজলি যেতে হয়, সেটা ICU বলেন, ওয়ার্ড বলেন, বা আউটডোরে যে রুগী দেখছি, সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মেনটেন করতে হবে, সেটা রুগী না প্রত্যেকটা মানে ডাক্তার রুগী নট অনলি প্রত্যেকটা লোককেই মাস্ক 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 ব্যবহার করতে হবে, এবং এই মাস্কটা যে কোনো মাস্ক, মাস্ক নিয়ে বহু রিসার্চ হয়েছে, এখন এক একজন বলে কাপড়ের মাস্ক ভালো, কেউ বলে এই মাস্ক ভালো, তবে হ্যাঁ N95 মাস্কটা কিন্তু ওয়ার্ল্ডে স্বীকৃতি সেটা আগেই ছিল, তো সবার দ্বারা এই এবিলিটি নাই N95 ব্যবহার করা, তা আমরা যে মাস্কই ব্যবহার করি সেটা যেন আমরা মেইনটেইন করি, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে আমাদের এই যে হাত ধরা, মানে যেমন আমি এখন রুগী দেখছি, আমি হুট করে মুখে হাতটা দিয়ে ফেললাম বা নাকে চোখে দিলাম, এই কাজটা যেন আমরা না করি, বা আমরা যারা বাহিরে যাই, বাহিরে থেকে বাসায় আসলে আমাদের ফ্যামিলির সদস্যদেরকে আমরা টাচ করতে যাব না আনটিল আনলেস আমি সেটা ওয়াশ না করি, মানে আমাকে সাবান পানি দিয়ে ধোয়া, গোসল করে ফেলা, এই কয়েকটা জিনিস আমাদেরকে অন্তত মেইনটেইন করতে হবে। আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, এখন আর প্যানিক হওয়ার মতো কোনো অবস্থা বাংলাদেশে নেই, একটা জিনিস আমি মেসেজ দিতে চাই যে আমাদের প্যানিক হওয়া আর যাবে না, আমাদের মৃত্যুর হার কমে আসছে, ইনশাআল্লাহ আরো কমে যাবে, কারণ
এই জিনিসটা আমরা শুরুতে অনেকে হয়তো বুঝতে পারি না, ডাক্তার হয়েও আমরা বুঝতে পারি না, কিন্তু এখন আমরা মোটামুটি এই ভাইরাস সম্পর্কে আমরা, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারা অবগত, আমরা অবগত যে কি করতে হবে। আমি কোনো একজন নাম করা ডাক্তারের রেফারেন্সই বলি, তার নাম বলবো না, উনি কিন্তু তিনটা কথা বলেছেন, উনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন এবং উনি মিডিয়াতে তিনটা কথা বলেছেন। নাম্বার ওয়ান, সেবা 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 সেবা, মানে করোনা রোগীকে আপনাকে সেবা দিতে হবে। এখন যদি সেবা বাসা থেকে না পাওয়া শুরু করে, হাসপাতালে এসেও রুগী সেবা না পায়, তাহলে রুগী খারাপের দিকে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি বলেছেন পর্যাপ্ত অক্সিজেনেশন, মানে প্রচুর অক্সিজেনের প্রয়োজন। এটা শুধু ওনার কথা না, আপনারা আরো জানেন কয়েক মাস আগে যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী উনি বলেছেন যে আমার জন্য কত লিটার অক্সিজেন যে ডাক্তার সাহেবরা দিয়েছে অকল্পনীয়। সো অক্সিজেন দরকার ছিল, আমি কিন্তু আপনাদের রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি। সো অক্সিজেন আমাদের যেন ঘাটতি না হয় সেটা হাসপাতাল গুলোতে, এটা দ্বিতীয়। তৃতীয়ত, ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প কোনো কিছু নাই। টেস্ট যদি কোনো কারণে রোগী আইসিইউ তে চলে যায় বা রোগী ওয়ার্ডে থাকে, তাকে প্রচুর চেস্ট এক্সারসাইজ করতে হবে, চেস্ট ফিজিও দিতে হবে এবং আপনার জি, এ বিষয়ে ডক্টর সফিউল্লাহ প্রধান আপনার কাছে এ বিষয়ে আমি আলাদাভাবে প্রশ্ন করব। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।